হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকের ভিডিওটা রিকোয়েস্ট করেছি আমাদের ডিএলএসটু ফ্যামিলির একজন ছোট ভাই। তার একটা ইউটিউব চ্যানেল আছে যেটার নাম হলো বিডি গেমার। তো সে অনেকদিন ধরে রিকোয়েস্ট করছিল, তো তোমার জন্য আরও একবার সিনেমাটা দেখলাম এবং আজকে রিভিউ করতে বসলাম। এবং শুধু তোমাকেই না, তোমার সাথে সাথে আরও অনেকেই আছে যারা হয়তো এই সিনেমাটা এখনও দেখেনি বা দেখলেও হয়তো এই সিনেমাটা সম্পর্কিত কিছু স্মৃতি তারা রোমন্থন করতে যাচ্ছে। তোমাদের সকলের জন্য এই ভিডিওটা। আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো 2019 সালে একটা বাংলা সিনেমা রিলিজ করেছিল যার নাম হলো কে তুমি নন্দিনী। আই থিঙ্ক তোমাদের মধ্যে থেকে অনেকেই দেখেছো। তোমরা প্লিজ, তোমরা যারা যারা দেখেছো অলরেডি সিনেমাটা, কার কেমন লেগেছে নিচে কমেন্ট সেকশন অবশ্যই লিখে জানাও। আমার ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখো, আমি কোথায় ঠিক বললাম ভুল বললাম, মানে তোমার সাথে কোথায় ম্যাচ করছে না সেটাও নিচে কমেন্ট সেকশন অবশ্যই জানাতে পারো। প্রত্যেকের আলাদা আলাদা টেস্ট হয়। তো কে তুমি নন্দিনী এই সিনেমাটাকে যদি আমি একে আউট অফ 10 রেটিং দিতে হয়, আমি রেটিংটা আগে বলে দিই, ঠিক আছে? আমি রেটিং আউট অফ 10 আমি এটাকে 6 দেবো। কেন 6 দেবো তার একটা কারণও আছে। তাই বলে যে এই সিনেমাটা কি খুব বাজে তা কিন্তু কখনোই না। সিনেমাটা যথেষ্ট ভালো এবং পোটেনশিয়াল একটা মানে স্টোরি লাইন ছিল এটার মধ্যে, কিন্তু কোথাও কি এক্সিকিউশনে একটু প্রবলেম হয়ে গেছে সিনেমাটার। সিনেমাটার ডিরেক্টর প্রতিকৃতি বাসু, প্রতিকৃত বাসু যে বাংলা সিনেমাগুলো বানিয়েছে, আমি বলবো যে একটু ডিফেন্ট ডিফেন্ট টাইপের বানানোর চেষ্টা হয়, একটু এক্সপেরিমেন্টাল কিছু সিনেমা হয়। এবং কে তুমি নন্দিনীও কিন্তু সেই ধরনের সিনেমার মধ্যেই পড়ে। তথাকথিত যে রিমেক সিনেমাগুলো আমরা বাংলা সিনেমায় দেখে এসেছি তার থেকে কিন্তু, বনি সেনগুপ্তেরই যদি কথা বলো, তার অন্যান্য সিনেমার থেকে এই সিনেমাটা কিন্তু একটু অন্য ধরনের। তার লাভ স্টোরি সিনেমাটাও একটু আলাদা টাইপের। তো কে তুমি নন্দিনীর মেইন পজিটিভ যেটা আমার লেগেছে সেটা হচ্ছে সেটা স্ক্রিন প্লে রাইটিংটা। এবং স্ক্রিন প্লে রাইটার আমাদের রুডিদা, মানে রুদ্রনীল ঘোষ। তো তিনি খুবই ভালো স্ক্রিপ্ট লিখেছেন। এডিটিং মোহাম্মদ কালামের খুব ভালো হয়েছে। গল্প তোমরা যারা দেখে নিয়েছো, গল্প তো নতুন করে বলার কিছু নেই, যারা দেখোনি তাদের জন্য অল্প করে গল্পটা বলে দিই। গল্পটা সিম্পল একটা মেয়ের, যে মেয়েটা ছোটোবেলায় একটু টমবয়স ছিল, যাদের মধ্যে একটু ছেলে ছেলে ভাব ছিল। নন্দিনী যে ক্যারেক্টারটা, রূপসা সেই ক্যারেক্টারটা প্লে করছে। নন্দিনী ক্যারেক্টারটা সেরকমই, সে বড় হয়, তার মধ্যে ছেলেদের মতন হাবভাব থাকে। এবার বাড়ির নর্মাল একটা চিন্তা যে এই ছেলের মতন হাবভাব টমবয় যে মেয়ে, তার বিয়ে হবে কি করে, তাকে কোনো ছেলে আদৌ পছন্দ করবে কি না, এসব নিয়ে আর কি তাদের মধ্যে সবসময় কথাবার্তা চলতে থাকে ফ্যামিলিতে। এবার তার হঠাৎ করে ইচ্ছা যে সে মেডিকেল মানে MBBS ডক্টর হবে। কেন হবে তারও একটা কারণ আছে, সেটাও ওয়েল জাস্টিফাইড সিনেমাতে। এবং ধীরে ধীরে সে একটা ছেলের প্রেমে পড়ে, আবির। আবিরের ক্যারেক্টারটা প্লে করছে আমাদের বনি সেনগুপ্ত। তো এই আবির হচ্ছে একজন জিম ট্রেনার, ফিটনেস ট্রেনার, এবং তার সাথে সে সোশ্যাল ওয়ার্কার, মানে সবাইকে হেল্প করে বেড়ায়। তো তার প্রেমে পড়ে যায় কিন্তু বনি তাকে পাত্তা দেয় না। তো সে বারবার ট্রাই করে, নন্দিনী বারবার ট্রাই করে কিছু করে হোক আবিরকে যেন ইমপ্রেস করতে পারে সে, কিন্তু আবির সেটা মানে তাকে দিয়ে পাত্তাই দেয় না, তাকে অন্য চোখে দেখে। রূপসা তাকে মানে পুরোপুরি ওয়ান সাইডেড লাভ, বনিকে ওয়ান সাইডেড মানে পুরোপুরি মানে সব কিছু দিয়ে সে ভালোবাসে, কিন্তু বনি তাকে পাত্তাই দেয় না। তো এইভাবে গল্প এগোয়। আদৌ কি সে বনের থেকে ভালোবাসা পাবে? পেলেও সে কীভাবে পাবে? কেন বনি তাকে ইগনোর করে? এটা কি হ্যাপি এন্ডিং হবে নাকি লাস্টে ক্লাইম্যাক্সে গিয়ে গল্প একটু মানে অন্যদিকে মোচন নেবে, সেটা তোমরা যারা দেখো তাদের জন্য আর বলছি না। তো যারা দেখে ফেলেছো তোমরা তো সবাই জানো। তো সিনেমার এত কিছু ভালো বললাম, তাতেও আমি আউট অফ 10 কেন আমি 6 দিলাম, ঠিক আছে? তাহলে দেখো কিছু কিছু জায়গায় আমার মনে হয়েছে যে এক্সিকিউশন বাজে হয়েছে, ডিরেকশনের ক্ষেত্রে বলছি। মিউজিক ঠিকঠাক আছে, ও মন গানটা ভালো, পোড়া মন গানটাও ঠিকঠাক আছে মিউজিক, কিন্তু কিছু কিছু জায়গায় মানে স্ক্রিন প্লেটা ভালো হলেও ডিরেকশন বলতে আমি বলতে পারছি যে রূপসার কিছু কিছু জায়গায় অ্যাক্টিং আরও আমার মনে হয়েছে যে আরও বেটার সে পারফরমেন্স দিতে পারতো। তো সেখানে যদি ডিরেক্টর আর একটু টাইম দিত, রূপসার সাথে যদি বসে আরও একটু ওয়ার্কশপ করা যেত, সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে রূপসার যে ক্যারেক্টারটা ছিল প্রচণ্ড একটা মানে ভালো একটা ক্যারেক্টার ছিল। কিন্তু এখানে মেয়েটাই পুরোপুরি হাইলাইট সিনেমাতে, মেয়ের পয়েন্ট অফ ভিউতে সব কিছু দেখানো হচ্ছে, কিন্তু মানে হিরো সেন্ট্রিক আমি বলবো না, হিরোইন সেন্ট্রিক সিনেমা, তার অ্যাঙ্গেল তার পয়েন্ট অফ ভিউ থেকে গোটা সিনেমা দেখানো হচ্ছে। তো সেক্ষেত্রে আমি বলবো না যে খুব খারাপ করেছে, কিন্তু খুব ভালো আমি বলতে পারছি না। আরও একটু টাইম নিয়ে, আরও একটু তার সাথে ওয়ার্কশপ করে, আরও কিন্তু মানে দারুণ সুপার রোল তার থেকে, সুপার একটা পারফরমেন্স তার থেকে বার করে আনা যেত। এই রোলটাই যদি আমাদের এস্টাবলিশ কিছু হিরোইন আছে বাংলা ইন্ডাস্ট্রি, আমি নাম করে বলছি না, তাদের কাউকে সিলেক্ট করলে কিন্তু সে এর থেকে বেটার করতো অ্যাটলিস্ট, ঠিক আছে? নিউকামারদেরও চান্স দিতে হবে এটা মানছি, ঠিক আছে? কিন্তু আমার মনে হয়েছে অ্যাজ এ ডিরেক্টর আরও ভালো তার থেকে অ্যাক্টিংটা বার করে নিয়ে আসা যেত, রূপসার থেকে বলছি। নো ডাউট ডিসেন্ট একটা জব করেছে বনি সেনগুপ্তকে, নতুন করে কিছু বলবো না। অনস্ক্রিন বনি সেনগুপ্তকে খুব ভালো লাগে, এবং এখানে তাকে যে ধরনের রোল অফার করা হয়েছে
সে একদম মানে দারুণ অভিনয় করেছে সেখানে। ফিটনেস ট্রেনের সাথে সাথে সোশ্যাল ওয়ার্কার, তার মধ্যে যারা অ্যাটিটিউড আছে, একটা মেয়ে তাকে ভালোবাসে, সে জানে বুঝতে পারে, স্টিল সেটা এক্সপ্রেস করে না, সেই জায়গাগুলো অনেক খুব ভালো করেছে। ডায়লগ কিছু কিছু খুব ভালো আছে। পারফরমেন্স বলতে সৌরভ দাসের পারফরমেন্স নজর কাড়া, গৌরভ চ্যাটার্জি আছে, পুষ্পিতা, শঙ্কর, সায়নী ঘোষ অনেকেই কিন্তু আছে। মানে মাল্টি স্টার কাস্ট নিয়ে বানানো একটা সিনেমা যেরকম হয়, কিন্তু তথাকথিত কমার্শিয়াল সিনেমাতে কিন্তু কে তুমি নন্দিনী একটু অন্যরকম, ঠিক আছে। আমি সেমি কমার্শিয়াল জনরাতেও ফেলছি না, ওই মানে ওই স্ট্রিমেও ফেলছি না। তো এটাই বলার ছিল। আই থিঙ্ক তোমরা ভিডিওটা শেষ অবধি অনেকেই দেখেছো, যারা যারা দেখেছো প্লিজ নিচে কমেন্ট সেকশনে জানো যে তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। তোমরা যারা এখনো ডিসক্রিপশনে আমি সদস্য উঠিনি, নিচে রেড সাবস্ক্রাইব বাটন আছে সেখানে ক্লিক করে নাও, এবং সাথে সাথে আমাদের পরিবেশ সদস্য হয়েও আমাদের চ্যানেলে মজা হয়, আড্ডা এবার কিচ্ছু হয় না। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টাটা, টেক কেয়ার।